নমস্কার বন্ধুরা, এই মনলি WBCS চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে যে বইটা আমি নিয়ে এসেছি, দেখতেই পারছো, বইটা সতীশচন্দ্রের লেখা হিস্ট্রি অফ মিডাইভাল ইন্ডিয়া। তো এই বইটা কারোর কাছে মানে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু এই বইটা কিন্তু মিডাইভাল ইন্ডিয়ার জন্য একটা খুব সুন্দর একটা বই। মানে ধরো কারোর কাছে, ধরো অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার জন্য কোনো একটা বই রয়েছে, সেটা পুনম দালাল হতে পারে বা যে কোনো বই হতে পারে, মিডাইভাল ইন্ডিয়ার জন্য এই বইটা বাদে তাদের কাছে আর কি কি বই আছে আমার ঠিক জানা নেই, কিন্তু বেশিরভাগ যে বইটা সবার কাছে থাকে সেটা হচ্ছে পুনম দালাল দাহিয়া, যেটার মধ্যে অ্যানশিয়েন্ট আর মিডাইভাল দুটো একসাথে থাকে। এবার সেখানে কি হয়, সেখানে যেটা আমি আমার পার্সোনাল আমি পড়তে গিয়ে বুঝেছি যে কোথাও না কোথাও আমার সেখানে কিছু কম মনে হয়েছে, মানে মনে হয়েছে যে ইনফরমেশনটা পুরোটা নেই, বা কিছু ইনফরমেশান এখানে নেই যেগুলো আমাকে আলাদা করে উইকিপিডিয়ার থেকে বা যে কোনো জায়গার থেকে খুঁজে খুঁজে স্টার মার্ক দিয়ে লিখতে হচ্ছে। তো এই রকম সমস্যা আশা করি অনেকের হয়েছে। তো সেই সমস্যাটাকে কিছু পরিমাণ হলেও কমানোর জন্য এই বইটা, যেটা যারা অলরেডি যারা UPSC দেয় তাদের, তারা মেইনলি এই বইটা পড়ে থাকে। তো চলো আজকে এই বইটার রিভিউ আমরা দেখে নেব যে এই বইটার মধ্যে আমাদের WBCS এর জন্য কী জিনিস রয়েছে বা কীরকম ধরনের বইটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো ফার্স্টে দেখে নিই আমরা কন্টেন্টটাকে। দেখো, কন্টেন্ট যদি আমরা দেখে নিই তাহলে দেখতেই পাচ্ছ প্রথমেই রয়েছে ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, যেটা খুব খুব একটা আমাদের না লাগলেও চলবে। তারপর থেকে শুরু হয়েছে নর্দার্ন ইন্ডিয়া। দেখো এখানে যে ওইখান থেকে বইটা শুরু হয়েছে সেটা হচ্ছে ওই এজ অফ থ্রি এম্পায়ার্স, মানে এখানে হচ্ছে ওই যে আমাদের যে ত্রিশক্তি যে ইয়েটা ছিল না, মানে থ্রি পার্টাইট স্ট্রাগল যেটাকে বলে, পাল, প্রতিহার, রাষ্ট্রকূটের, কনৌজকে কেন্দ্র করে, ওইখান থেকে এটা শুরু হয়েছে বইটা, ঠিক আছে। এই যে নর্দার্ন এজ, এই দেখো 800 থেকে 1000, এই জায়গার থেকে বইটা শুরু হয়েছে। তারপর দেখো সাউথ ইন্ডিয়া, চোলা এম্পায়ার, তারপরে দেখো এখানে হচ্ছে রিলিজিয়াস বিলিফগুলো রয়েছে যেগুলো ওয়েস্ট, মানে সরি, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল লাইফ অ্যান্ড এডুকেশন রিলিজিয়াস এগুলো রয়েছে। তারপরে চলে আসছে এজ অফ কনফ্লিক্ট, যেখানে হচ্ছে তোমার রয়েছে গজনিবিডস রয়েছে, রাজপুত রয়েছে, টার্কিশ রয়েছে, তারপরে নর্দার্ন ইন্ডিয়ার কিছু রয়েছে, তারপরে ব্যাটেল অফ তরাইন, টার্কিশ কনকোয়েস্ট ইন দ্য গঙ্গা ভ্যালি, কজেস অফ ডিফিট অফ রাজপুতস, ঠিক আছে, বুঝতেই পারছো কোন কোন জায়গাটার কথা বলা হচ্ছে। তারপরে দেখো এখান থেকে আমাদের মেন যেটা মিরাইভাল ইন্ডিয়াতে পড়তে গেলে আমরা যে যে তিনটে যে তিনটে বংশ বা যে তিনটে জায়গা আমরা খুব ভালো করে পড়ি, সেটা হচ্ছে এক এক হচ্ছে তোমার দিল্লি সুলতানেত, দুই হচ্ছে তোমার মুঘল ডাইনাস্টি, আর তিন হচ্ছে বিজয়নগর বাহুমনি। এই যে জায়গাগুলো, তার মধ্যে থেকে দেখো প্রথম যেটা সেটা শুরু হয়ে যাচ্ছে দিল্লি সালতানাত, যেটা দেখো দিল্লি সালতানাতে পড়ে ড্যাশ দিয়ে এক লেখা, এবং সাল দেখো কতটা কভার করছে এই চ্যাপ্টারটার মধ্যে, 1200 থেকে 1300, এই 100 বছর এখানে কভার করছে। তারপরে দেখো চলে আসছে দিল্লি সালতানাত টু, ঠিক আছে, যেটা কভার করছে 1300 থেকে 1400, ঠিক আছে। এখানে যেখানে গিয়ে শেষ হচ্ছে সেটা হচ্ছে ডেক্লাইন অ্যান্ড ডিসইন্টিগ্রেশন অফ দ্য দিল্লি সালতানাত, ফিরোজ অ্যান্ড হিজ সাকসেসার্স, ঠিক আছে, এখানে গিয়ে শেষ হচ্ছে এটা। তো মানে তুগলকের অর্ধে। আচ্ছা, তারপরে চলে আসছে যে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল লাইফ আন্ডার দিল্লি সালতানাত, যেখানে যেখানে রয়েছে তোমার অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, যেখানে তোমার ট্রেড ইন্ডাস্ট্রি থাকবে, যেখানে তোমার কাস্ট অ্যান্ড সোশ্যাল ম্যানার্স এসব থাকবে। তারপরে দেখো চলে আসছে বিজয়নগর বাহমনি কামিং অফ দ্য পর্তুগিজ, যেটা 1350 থেকে 1565, মানে যে তালিকোটার যুদ্ধ ওই ওই অবধি আর কি। আচ্ছা, তারপরে দেখো চলে আসছে যে স্ট্রাগল ফর দ্য এম্পায়ার অফ ইন নর্থ নর্থ ইন্ডিয়া পার্ট ওয়ান, যেটা ওয়ান লেখা রয়েছে, দেখো 1400 থেকে 1525। আচ্ছা, এখানেও দেখো রয়েছে তোমার যে কি বলে প্রভিনশিয়াল যে কিংডমগুলো ছিল না, বাংলা, আসাম, ওই উড়িষ্যা, ইস্টার্ন ইন্ডিয়াতে, ওয়েস্টার্নে ছিল গুজরাট, তারপরে মালওয়া, মেবার, এইগুলো ছিল। কালচারাল ডেভেলপমেন্টের মধ্যে দেখো রয়েছে এখানে সুফি, তারপরে যেগুলো ছিল সুফি, তারপরে ভক্তি, ওইগুলো, এই যে ভক্তি। আচ্ছা, তারপরে দেখো এখানে নর্থ ইন্ডিয়ার পার্ট টু, তারপরে দেখো মুঘল এম্পায়ার শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে মুঘল এম্পায়ার, এইখান থেকে অ্যাকচুয়ালি মুঘল এম্পায়ার শুরু, সরি, এখান থেকে মুঘল এম্পায়ার শুরু, এই যে মুঘল অ্যান্ড আফগান,
এখানে শেরশাহ অবধি শেষ করে যায়, দেন এখান থেকে আবার আকবর, এখান থেকে এজ অফ আকবর দিয়ে শুরু করে যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে ডেক্কান অ্যান্ড সাউথ ইন্ডিয়া, ওই টাইমে সাউথ ইন্ডিয়া যা যা হয়েছিল, মানে বুঝতে পারছো বইটা কতটা ডেপথে লেখা। ঠিক আছে, তুমি যদি এখন পুনাম দালাল দাহিয়ার যদি কন্টেন্ট দেখতে চাও মিডল ইন্ডিয়ার, তাহলে দেখবে মুঘল ডাইনাস্টি, তারপরে মানে ওই রকম পর 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 করে দেওয়া রয়েছে, এরকম এতটা ভেঙে দেওয়া নেই। ঠিক আছে, আচ্ছা এখানে দেখতেই পাচ্ছ নোবেলস অ্যান্ড জামিনদার্স যেগুলো রয়েছে, তারপরে কালচারাল রিলিজিয়াস ডেভেলপমেন্ট, তারপরে দেখো মুঘল এম্পায়ারের ডিসইন্টিগ্রেশন, আবার ডিসইন্টিগ্রেশনের পার্ট টু, মানে এটারও পার্ট ওয়ান এটারও পার্ট টু আছে। ঠিক আছে, মানে কতটা সাব চ্যাপ্টার্স হিসেবে এটাকে ভাগ করেছে। আর তারপরে কিছু ওই অ্যাসেসমেন্টের রিভিউস, আর তারপরে কিছু বুকস। আচ্ছা, এদিকে কিছু ম্যাপস, যেগুলো কোন কোন পাতায় ম্যাপগুলো রয়েছে সে পাতার নামগুলো জাস্ট লিখে দিয়েছে। এবার আমরা ঢুকছি মেন বইটাতে। আচ্ছা, এইখানে বইটা এখান থেকে শুরু, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড এটা আমাদের অতটা লাগে না, এইখান থেকে আমাদের অ্যাকচুয়াল কন্টেন্ট শুরু। ঠিক আছে, এখান থেকে অ্যাকচুয়াল কন্টেন্ট আমাদের শুরু। দেখতেই পাচ্ছ বইটা এমন নয় যে খুব কালারফুলভাবে ইয়ে করা হয়েছে, লেখা হয়েছে বা কোনো ছবি ব্যবহার করা হয়েছে, ওরকম কিছু না, কিন্তু মানে বইটা যেটুকু রয়েছে, ঠিক আছে, মানে একদম সলিড ইনফো এর মধ্যে রয়েছে। তুমি যদি এরকম করে, আমি যেরকম করে লিখে লিখে দেখেছি, এরকম করে যদি তুমি যদি প্রত্যেকটা জিনিস যদি এরকম হাইলাইট করে এরকম করে যদি পড়তে থাকো, তাহলে এই বইটা কিন্তু বেস্ট বুক। ঠিক আছে, আমার যেটা মনে হয়, আমার পড়তে গিয়ে আমার খুব ভালো লেগেছে, আমিও পড়ি। দেখতেই পাচ্ছ কোনো রকম অযথা কোনো ছবি ব্যবহার নেই, কোনো কিছু নেই, জাস্ট থ্রু আউট লেখা, একটা ম্যাপ রয়েছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এখান থেকে আমাদের শুরু হয়েছে চোলা এম্পায়ার। ঠিক আছে, আমি আস্তে আস্তে দেখাচ্ছি যাতে তোমরা পজ করে পড়েও নিতে পারো এখানে কি লেখা আছে। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো চোলা এম্পায়ার সাউথ ইন্ডিয়ার যেটা রয়েছে, এখানে একদম এর মধ্যেও এরকম সাব চ্যাপ্টার করে করে ভাগ করা রয়েছে, যে রাইস অফ দ্য চোলা এম্পায়ার, তারপরে এজ অফ রাজ রাজ অ্যান্ড রাজেন্দ্র ওয়ান। ঠিক আছে, এরকম করে রয়েছে, এখানে একটা ছোটো ম্যাপ ইউজ করা হয়েছে, একদম এগুলো একদম পুরোপুরি মানে কি বলবো থিওরি লেখার জন্য। যদি কারোর মানে এটা আরও একটা ক্ষেত্রে হেল্প করবে, যদি কারোর হচ্ছে ইতিহাস অপশনাল হিসেবে থাকে, তো সেখানে অপশনালে যে আমাদের যে মিডাইভাল, মানে আমারও ইভেন আমারও হচ্ছে ইতিহাসের অপশনাল, তো এবার অপশনালে আমাদের মিডাইভাল হিস্ট্রির থেকে যে রকমের প্রশ্ন আসে অনেকেই জানো, যেমন ধরো আকবরের রাজপুত নীতি, তারপরে ধরো শেরশাহের রাজ্য ব্যবস্থা, হ্যাঁ এই ধরনের যে পয়েন্টগুলো না, এই পয়েন্টগুলো এই বই থেকে কিন্তু খুব সুন্দর করে তুমি লিখে নিতে পারো। মানে এইখানে ল্যাঙ্গুয়েজগুলো এতটা লুসিড ল্যাঙ্গুয়েজ যে এখান থেকে ইজিলি বেঙ্গলি করে নেওয়া যায়। ঠিক আছে, আর যদি কেউ মানে ইংলিশে লেখো, তাহলে তো এই বইটা একদম নোটবুকের মতো, এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তুলে নিলে, তার মধ্যে কিছু পয়েন্ট তুমি উইকি থেকে নিয়ে নিলে, তো সেটা করে কিন্তু তোমার নোটটা একদম সলিড হয়ে গেল, তো সেরকমভাবেও বইটাকে ইউজ করতে পারো। দেখতেই পাচ্ছ লোকাল সেলফ গভর্নমেন্ট রয়েছে, কালচারাল লাইফ রয়েছে, তো এরকম করে কিন্তু টোটাল বইটাই কিন্তু এরকম করে রয়েছে, কিন্তু টোটাল বইটা এই যে দিল্লি সালতানাত রয়েছে, এজ অফ বিজয়নগর বাহমানি রয়েছে, তো এই বইটা থ্রু আউট যতটা বইটা দেখছো প্রত্যেকটা মানে পুরোটাই কিন্তু বইটা এইভাবেই এরকম ভাবেই ধারাবাহিকভাবে এরকম করে লেখা, কোনো রকম মানে এক্সট্রা কোনো ছবি নয় ভেতরে, কোনো কিছু নয়, শুধুমাত্র কিছু ম্যাপ আকারে এবং সলিড ইনফোগুলো জাস্ট দিয়ে। দেখো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু অতটা বড়ও না, এইখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু, মানে ছোট ছোট পয়েন্টগুলো একদম ছোট ছোট, কিন্তু এর মধ্যে মানে এত ইনফো দেওয়া রয়েছে, মানে তুমি দেখো এইগুলো জানি না দেখতে পাচ্ছ কিনা, এইগুলো দেখো, এ দেখো হাকিক ই হিন্দি, তারপরে এ দেখো মুরলি, গোপীশ, রাধা, কৃষ্ণা, যমুনা, এইগুলো না এরকম করে রয়েছে, মানে এরকম করে একদম মানে এমনভাবে এখানে ওয়ার্ডগুলো রয়েছে, দেখো এই ওয়ার্ডগুলো এগুলো থেকে কিন্তু আলাদা, মানে এখানে ওয়ার্ড চেঞ্জ করা হয়েছে, কিন্তু এগুলো কিন্তু সহজেই চোখে পড়ে। তেমনই এরকম ছোট 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 ইনভার্টেড কমার মধ্যে বহু ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু এই বইটার মধ্যে রয়েছে, তো বইটা যদি কেউ সংগ্রহে থাকে কারোর, তাহলে সে অ্যাকচুয়ালি বই বুঝতে পারবে যে বইটা কেমনভাবে লেখা হয়েছে।
তো থ্রু আউট বইটা এমনই, তাই ভিডিওটা বেশি বড় করছি না, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি বইটা কেমন। তা বইটার দামও সেরকম বেশি নয়, এই বইটা আমার কাছে অনেকটা, এই বইটার কোন এডিশন আমার ঠিক ঠিক নেই, কিন্তু বইটা আমি কিনেছিলাম 2022-এ কিনেছিলাম, এখন জানি না এই বইটা নতুন কোন এডিশন বেরিয়েছে কিনা, যদি বেরোয় আমি লিঙ্ক দিয়ে দেবো, কিনে নিতে পারো। কিন্তু আমার যেটা, আমার এই বইটা কেনার যেটা সব থেকে কি বলে, যেটা নিড আমার যেটা ছিল, যে বইটা কেনার পেছনে যে নিড, দেখো এখানে কিন্তু 450 লেখা রয়েছে, তার মানে বুঝতে পারছো এর থেকে তো কমই হবে। লেখার তো 450 রয়েছে, এর থেকে আরও কমই হবে। বইটার, বইটা মোটামুটি এরকম মোটা, ঠিক আছে, এক আঙুল মতো এরকম মোটা। তো আমার এই বইটা কেনার যে বেসিক নিড, সেটা হচ্ছে যে আমার পুনাম দালাল দাহিয়া বলো বা জীবন মুখোপাধ্যায়ের যে বাংলা বইটা হয় সেই বইটা বলো, এই দুটো বইয়ের মিডাইভাল হিস্ট্রি পড়তে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে এখানে আরও অনেক কিছু জানার আছে, বিশেষ করে দিল্লি সালতানাতের তোমার হচ্ছে লিটারেচারগুলো বা আর্কিটেকচারগুলো, সেম অ্যাজ মুঘলের আর্কিটেকচার, লিটারেচার, রাজ্য ব্যবস্থা, এইগুলো আমার কোথাও যেন মনে হয়েছে যে ওই বইগুলোতে একটু খামতি রয়েছে, আমাকে আরও জানতে হবে। বিশেষ করে WBCS প্রিলিমস তো ওই বই থেকে ক্লিয়ার হয়ে যাবে, মেন্স কতটা ক্লিয়ার হবে আমি ঠিক জানি না। তো আমারও এই বইটা কেনার পেছনে ওটাই ছিল যে আমাকে আরও জানতে হবে, ওই বইটার মধ্যে আমি কমপ্লিট মনে হচ্ছে না যে কমপ্লিট আছে, কারণ আমি দেখতে পাচ্ছি আমি যখন কোশ্চেন সলভ করতে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে এমন হচ্ছে যে আমি বহু প্রশ্ন আমি পারছি না, সেগুলো আমি শুনিই নি এমন একটা হচ্ছে। তো আমি যখন সেইগুলোই এই বইয়ে দেখতে যাচ্ছি তখন দেখছি হ্যাঁ ছোটো ছোটো করে ইনভার্টেড কমার মধ্যে ওগুলো কিন্তু রয়ে গেছে, তখনই আমার আরও মনে হচ্ছে যে না আমাকে তার মানে একটা এক্সট্রা বই লাগবে, যেটা আমি এই বইটা পেয়ে আমি ফুলফিল করতে পেরেছি। তো যদি এমন কারো ফিল হয় যে ওই বইটা দেখে মনে হচ্ছে যে আমার ওখানে ফুলফিল হচ্ছে না, আমাকে আর একটা বই লাগবে যেটা একদম ডেডিকেটেড টু মিডাইভাল ইন্ডিয়া, ওটাতে কি আছে, ওটাতে অ্যানশিয়েন্ট আর মিডাইভাল দুটো আছে, ঠিক আছে, কিন্তু এটা ডেডিকেটেডলি মিডাইভাল ইন্ডিয়ার উপরে। তো এমন যদি কেউ হয় যে ডেডিকেটেড মিডাইভাল ইন্ডিয়ার জন্য কেউ কোনো বই কিনবে, তাহলে কিন্তু সে এই বইটা দেখতে পারো। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, আর আমি এটা বলেই শেষ করলাম। তো ভালো থেকো, আর সামনে পরীক্ষা, তো আরও মন দিয়ে পড়ো, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিও লাইক কিন্তু পাচ্ছি না, ভিডিও আগের ভিডিওগুলো দেখেছো অনেকে কিন্তু লাইক কিন্তু করছে না, কিন্তু প্লিজ এই ভিডিওগুলোতে একটু লাইক করে দিও, আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, বিভিন্ন চ্যানেলে শেয়ার করতে পারো। তো টিল দেন নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, বাই, ভালো থেকো।